30 বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায়, বিশেষ করে বাগমা সদর, বারোয়া, বগাবাসা, পূর্ব বারোয়া এবং কোরিয়ামুড়া পঞ্চায়েত এলাকার অগণিত সমর্থক আমাদের কাছে যে তালিকা এসেছে, প্রায় 80 পরিবারের প্রায় 326 জন ভোটার, তার মধ্যে পঞ্চায়েতে নির্বাচিত সদস্য রয়েছেন 14 জন এবং বোর্ডসভাপতি পদত্যাগী, আপনারা জানেন গত কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির 4 জন বোর্ডসভাপতি দল ত্যাগ করেছিলেন, বিজেপি বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, সেই সমস্ত 4 জন বোর্ডসভাপতি সহ আপনার পঞ্চায়েতের একাধিক নির্বাচিত সদস্য সহ 326 ভোটার আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন। এই দল ত্যাগীদের মধ্যে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির মোর্চার বিভিন্ন, যেমন গণসংগঠন যেগুলো রয়েছে, সেটা কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চার বিভিন্ন মোর্চার পদাধিকারী রয়েছেন, পৃষ্ঠপোষক রয়েছেন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে তাদের আমরা স্বাগত জানিয়েছি এবং দলে আনুষ্ঠানিকভাবে সেখানে বরণ করে নিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন, আগামী কিছুদিনের মধ্যে আরও বাগমা বিধানসভা কেন্দ্রের অগণিত সমর্থক আনুষ্ঠানিকভাবে সেখানে বিজেপি ছেড়ে সেখানে কংগ্রেস দলের যোগদান করবে। আমরা আজকে যোগদান সভা থেকে শুধু ভারতীয় জনতা পার্টির যারা হার্মাদ বাহিনী, যারা এলাকার মধ্যে সন্ত্রাস কায়েম করার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আহ্বান করব, আপনারা অন্তত সন্ত্রাস বন্ধ করুন, এলাকাতে মানুষকে শান্তিভাবে থাকতে দিন। একটা কথা মনে রাখবেন, যত সন্ত্রাস হবে ততই কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে।